हेलो बंधुरा इतिमध्ये चले रानीगंजे उदय संघ क्लाबे एखे ए बचर थीम हे फिर देखो इतिहास मैंने आगेकार जुगे मानुष क्यों थकतो ना थकतो से भावे पुरो जिसका तुले धरे भीतर जाब कम होना सब अपने भिडियो माध्यम देखो चलो जावा जा শিউলি ফুলের নলুক দেব দেব কাচের চুড়ি শিউলি ফুলের নলুক দেব দেব কাচের চুড়ি খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুড়ি নূপুর দেব ঝুমকলতার কলকাপাড়ের শাড়ি শালুক ফুলের মেঘ মলুকে আনেগঞ্জে উদয় সংঘ এবছর থিম হচ্ছে ফিরে দেখো ইতিহাস মানে আগেকার যুগে মানুষ কি রকম ছিল না ছিল সেই নিয়ে এবছর এখানকার থিম আগেকার মানুষ যেরকম ছিল দেখতে পাচ্ছ সামনে এই পুরো থিমটা এবছর এই নিয়ে করেছে ঝোপঝাড় জঙ্গল দু সাইড দেখে নাও এই সাইডও আছে ভিতরে যাবো ভিতরেও দেখার মতন অনেক কিছু আছে দেখতে পাচ্ছ আগেকার যুগে যেমন আদিম মানুষ যেরকম থাকত সেরকম পুরো থিমটা এভাবে তুলে ধরেছে দেখতে পাচ্ছ আসলে দেখে নাও যেভাবে মানুষ শিকার করত যে মানুষ ঘুরতে ফিরত সব রকমের আগেকার যুগে সেগুলো তুলে ধরেছে এবারে দেখতে পাচ্ছ এবারে এবছর রানীগঞ্জে উজ্জ্বল থিমটা খুবই ভালো করেছে দেখতে পাচ্ছ আগেকার যুগে যে বনমাসিগুলো যেভাবে শিকার করত সেভাবে পুরো তুলে ধরেছে দেখে না একবার এটা আমাদের আগেকার যুগে অনেক কিছু শিখিয়ে দেয় যে কীভাবে মানুষ তিন দিন নিজেকে মডার্ন করে তুলছে দেখতেই পাচ্ছ আর ইতিমধ্যে আমরা ভিতরে যাব গুহাতে যেমন আদিম যুগে যে গুহাগুলো হয় সেই গুহাতে ইতিমধ্যে আমরা এন্ট্রি করছি এবছর পুরো থিমটা এই নিয়ে যে আদিম যুগে মানুষ কীরকম থাকতো না থাকতো পুরো থিমগুলো এবছর এ নিয়ে করেছে দেখতে পাচ্ছ এবছর পুরো গুহার থিম করেছে আপনার নাম কি আমার নাম গণেশ কেশরী আছে গণেশ কেশরী পুরো থিমগুলো এখানে আমাদের আন্ডারগ্রাউন্ড যে গুহগুলো হয় আদিবাসী টাইপের যেগুলো আমাদের বন মানুষ যে আগের যুগে মানুষ রোজাবে থাকতো সে বছর এবছর থিম করেছে চাষ একবার দেখে নাও ইয়ে তিন মহিনা কা বাদ ইয়ে কমপ্লিট হওয়ায় দেখ সকতে হো আর আমরা আরও ভিতর দিকে যাব পুরো দেখাবো যে আদিম যুগে মানুষগুলো কীভাবে থাকতো না থাকতো পুরো এগুলো এখানে তুলে ধরেছে দেখতে পাচ্ছ আপনি এখানে দেখতে পাচ্ছ যে আদিম যুগে মানুষগুলো কি যেভাবে আগুন ধরাতো সেটাও এখানে তুলে ধরেছে দেখতে পাচ্ছ আপনি এবছর এখানকার থিমটা অসাধারণ করেছে দেখার মতন এটা অনেকটা ইউনিক থিম মানে এই থিমটা কোনদিন দেখিনি যে অন্য কোনো মণ্ডপে করেছে এটা এবছর হাঁড়িগঞ্জে উদয় সংঘতে একটা ইউনিক থিম করেছে এবছর দেখতে পাচ্ছ আর ইতিমধ্যে আমরা যেভাবে মানুষ চড়ক দিয়ে যেভাবে নিজের পোশাক ফোশাক বানাতো আর করতো সেগুলো এখন তুলে ধরেছে এই কাজগুলো করতে প্রচুর মেহনত লেগেছে দেখতে পাচ্ছ সামনে আর ইতিমধ্যে এই সাইডেও খুব ভালো কাজ এখানে মা প্রতিমা স্থাপিত করেছে সামনে দেখতে পাচ্ছ এখানে লাইটের কাজ অসাধারণ করেছে আর যারা চান নতুন তারা অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন আরও আপডেট ভিডিও পাওয়ার জন্য ইতিমধ্যে আমরা রানীগঞ্জে উদয় সংঘ ক্লাব থেকে এক্সিট করছি এবছর এখানকার থিম হয়েছে আদিম যুগে মানে আদিম যুগগুলো কীভাবে থাকতো না থাকতো কীভাবে আচার আচরণ কীভাবে ওরা জীবনযাপন করতো তাদের ড্রেস পোশাক কীভাবে গুহাতে থাকতো সব এখানে ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে আর যারা চ্যানেল নতুন তারা অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করে নাও আর যারা এখানে আসতে চাও রানীগঞ্জে উদয় সংঘতে আমি ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে ম্যাপের লিঙ্ক দিয়ে দেবো আপনারা ম্যাপের লিঙ্ক দেখে সরাসরি এখানে আসতে পারবেন দেখতে পাচ্ছ চলো যাওয়া যাক টাটা বাই বাই